আমি যুদ্ধকালীন থানা কমান্ডার, মুক্তিযোদ্ধা, আর এখন নতুন একটা দেশ হিসাবে আমরা বোধহয় এই কোটা সেদের সাথে সম্পৃক্ত হইয়া আমরা নিজেকে ধন্য মনে করছি। এবং এখন যে অবস্থাটা, যে বন্যা দুর্গত এলাকা, সেখানে আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে জড়ায় পড়ছে আমি অভিভূত। সবাই এই রকম গণত্রাণ সংগ্রহ করছে, তো আমার একটা অবজারভেশন হলো যে যে ত্রাণগুলো যাচ্ছে আমাদের দুর্যোগ কবলিত এলাকায়, সেখানে প্রশাসনের সাথে সমন্বয় করে যদি দেওয়া হয়, কারণ অনেক দুর্গম এলাকা আছে, যারা ঢাকা থেকে যাচ্ছে তারা ওই দুর্গম এলাকাগুলো চিনে না, তাদের রাস্তাঘাট চিনে না, এবং কোথায় কতগুলো গ্রাম আছে তাদের ম্যাপে কোন জায়গায় গেলে আসলে আমরা প্রকৃত বন্যা কবলিত মানুষের দেখা পাবো সেই জিনিসটাও আসলে জানে না। সেই ক্ষেত্রে প্রশাসনের সাথে যোগাযোগ করে যেন দ্বৈততা না হয় যে একজন বারবার পাচ্ছে আর অন্য একজন পাচ্ছেই না, এই বিষয়টার দিকে নজর দেওয়া জরুরি। তো লোকের যাওয়ার আসলে প্রয়োজন নাই, বেশি মানুষ গেলে সেখানে দেখা যায় যে আসলে একটা হই হুল্লোর গ্যাদারিং সৃষ্টি হয়। উপযুক্তভাবে ভালোভাবে বিশেষজ্ঞ বা ওখানে স্থানীয় কিছু লোকজন নিয়ে অল্প গুটি কয়েকজন লোক যদি যায় ত্রাণ ফোসাইতে পারে সেটা ভালো। অনেক লোক গিয়া সেখানে আসলে আনন্দ উল্লাসের মতো করার কোনো প্রয়োজন নাই। আর আরেকটা কথা হলো, আমি বিশেষ করে একটা আবেদন করি যে বন্যা দুর্গত এলাকার সহ এবং বাংলাদেশ বিশ্বের সকল মজলুম মানুষদেরকে, মানে মজলুম মানুষদের জন্য দোয়া চাই। হ্যাঁ, বন্যা দুর্গত বানবাসীদের জন্য দোয়া চাই। একটা মানবিক চেতনা, এটা আমার দেশ, আমার দেশকে আমি আজকে কিছু নিজের মতো করে সাহায্য দিতে আসছি। আমার চেতনা থেকে, আমি যে বাংলাদেশি, আমি আমার দেশকে, আমার পতাকাকে এবং আমার চেতনাকে ডেডিকেট করে আজকে আমি এখানে আসছি।